হাই ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের একটা কাহিনী শোনাবো, একটা গ্রামের কাহিনী। তো মনোযোগ দিয়ে সবাই শুনবে। কাহিনীটা হচ্ছে, একটা গ্রামে একটা পরিবার বাস করতো, আরও পরিবার ছিল। তো আমি যে যার ব্যাপারে বলছি আর কি, যে পরিবারের ব্যাপারে, তো সেই ব্যাপারে কথা বল, সেই পরিবারের ব্যাপারে কথা বলছি আর কি। তো একটা গ্রামে একটা পরিবার বাস করতো, ঠিক আছে। তো সেই পরিবারটা বাড়িতে একটা পাঠা পুষতো, একটা মুরগা পুষতো, একটা পায়রাও পুষতো। তো তাদের বাড়িতে একটা বড় একটা ইঁদুর আবার বাস করতো, ঠিক আছে। তো একদিন ওই বাড়ির যে বউটা, সে বাজারে থেকে বাজারে গেছে, তো বাজার থেকে এসছে, বাজার থেকে ব্যাগ নিয়ে এসছে, ব্যাগটা রেখেছে, রাখার সাথে সাথে ইঁদুরটা ব্যাগের মধ্যে ঢুকে দেখতে গেছে আর কি, যে খাওয়ার কি আছে। তো ব্যাগটা খুলে দেখেই ইঁদুরটার মাথায় হাত, ব্যাগের মধ্যে ইঁদুর ধরা ফাঁদ ছিল, ঠিক আছে, ইঁদুর ধরা ফাঁদ। তো সেটা দেখে ইঁদুরের মাথায় হাত, বলছে আরে সামনে তো বহুত বড় বিপদ আসতে চলছে ভাই। তো সে দৌড়াতে দৌড়াতে পায়রার কাছে গেছে, পায়রার কাছে গিয়ে বলছে পায়রা ভাই, পায়রা ভাই, সামনে কিন্তু খুব বড় বিপদ আসতে চলছে, তো তুমি একটা সাজেশন দাও, কী করা যায় এখন, তুমি একটা উপায় বের করো। বলছে যে কি প্রবলেমটা আগে জানা দেখি। বলছে আরে তোমার মালিক তো একটা বাজার থেকে খাঁচা নাকি ওই ইঁদুর ধরা ফাঁদ কিনে নিয়ে এসছে। তো পায়রাটা হাসছে আর বলছে আরে ভাই এটা তো তোর প্রবলেম, ঠিক আছে, তুই মেটাগা, তো তোর প্রবলেম তুই মেটা, আমি মেটাতে যাবো কেন, তুই যা তো এনদিকে ভাগ এনদিকে। তো ইঁদুরটা টেনশনে পড়ে গেছে, এই টেনশনে পড়ে সে দৌড়াতে দৌড়াতে গেছে মুরগাটার কাছে। মুরগাটাকে গিয়ে বলছে মুরগা ভাই, মুরগা ভাই, আমি বহুত বড় প্রবলেম পড়ে গেছি, সামনে বহুত বড় বিপদ আসতে চলছে, তো তুমি একটু কোনো উপায় বের করো। বলছে কী হয়েছে ভাই, কী হয়েছে? বলছে বাড়ির মালিক তো ইঁদুর ধরা ফাঁদ কিনে নিয়ে এসছে। তো মুরগাটাও হাসছে, হেসে বলছে চ ভাগ 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 বেটা এখান থেকে ভাগ, এটা তোর প্রবলেম তুই সামলা, আমি তোর প্রবলেমের মধ্যে আমি কেন যেতে চাইবো, ঠিক আছে, আমার অনেক কাজ আছে, তুই যা এখন। তো ইঁদুরটা ওখান থেকে কিছু না বলে আবার বেরিয়ে এসছে, বেরিয়ে গেছে হচ্ছে পাঠাটার কাছে। পাঠাটার কাছে যাওয়ার পরে পাঠাটাকে গিয়ে বলছে পাঠা ভাই, পাঠা ভাই, সামনে বহুত বড় বিপদ আসছে, তো তুমি একটা উপায় বের করো। বলছে কী হয়েছে? বলছে তোমার মালিক তো একটা বাজার থেকে ইঁদুর ধরার ফাঁদ কিনে নিয়ে এসছে। তো পাঠাটাও সেম কথা বলছে আর কি, পাঠাটাও সেম বলছে যে তুই ভাগ তো এখান থেকে, এটা তোর প্রবলেম তুই মেটাগা, আমি মেটাতে যাবো কেন, ঠিক আছে। তো ইঁদুরটা খুব দুঃখ পেয়েছে, দুঃখ পেয়ে বাড়িতে চলে এসছে। আসার পরে ইঁদুরটা তো জানে যে বাড়িতে ফাঁদ নিয়ে এসছে। তো রাতে বউটা, ওই বাড়ির যে বউটা আছে, সে ফাঁদটা পেতেছে। ফাঁদটা পাতার পরে সেইখানে গিয়ে একটা সাপ ঢুকেছে, সাপ গিয়ে ফাঁদের মধ্যে ফেঁসে গেছে, আর ইঁদুরটা বেঁচে গেছে, ইঁদুরটা ঢুকেই নেই, ঠিক আছে। তো সাপটা যে ধরা পড়ে গেছে, আর সে তো সাপটা ছটপট ছটপট করছে, সেই আওয়াজে বউটা ভেবেছে যে ইঁদুরটা ধরা পড়ে গেছে, আর গিয়ে যে খাঁচাটা ধরতে গেছে, আর সাপটা দিয়েছে হাতের মধ্যে কামড়, বউটার হাতে কামড় দেওয়ার পরে তার স্বামী, মানে বউটার স্বামী, বউটাকে নিয়ে গেছে ওঝার কাছে। ওঝার কাছে যাওয়ার পরে ওঝা বলছে যে তোমার বউকে পায়রা স্যুপ খাওয়াতে হবে, পায়রা স্যুপ খাওয়াবে ঠিক হয়ে যাবে। সে পায়রাটাকে কেটেছে, কেটে তার স্যুপ বানিয়ে বউটাকে খাইয়েছে, বউটা তো একদম দিব্যি ঠিক হয়ে বাড়িতে এসেছে। আসার পরে ওই বউটার বাড়ির লোকজন এসছে, আসার পরে বল দেখতে এসছে আর কি, যে সাপে কামড় দিয়েছিল বেঁচে গেছে, তো সেই জন্য এসছে। আসার পরে সে বাড়িতে লোকজন নিয়ে একটু যেমন আনন্দ ভর্তি হয় আর কি, তো সে মুরগাটাকে কেটেছে, মুরগাটাকে কেটে সবাই মিলে আনন্দ করে খেয়েছে। তারপরের দিন আরও লোকজন এসছে, ঠিক আছে, তারপরের দিন আরও লোকজন এসছে, ওর আত্মীয় স্বজন, তারপর অনেক মানুষজন হয়ে গেছে। তো সেদিন সেই পাঠাটাকে কাটা হয়েছে, সে পাঠাটাকে কেটে সবাই মিলে আনন্দ করে খেয়েছে, মাঝখান দিয়ে বেঁচে গেছে হচ্ছে ইঁদুরটা। তো এই গল্পটা তো শুনে কী বুঝেছো তোমরা, যে কোনো দিন যদি তোমাদের কাছে কেউ যদি কোনো প্রবলেম নিয়ে আসে, তো তাকে প্রবলেমটা সলভ করার সাহায্য করবে, ওই প্রবলেমটা শুধু ওর প্রবলেম ভেবে ছেড়ে দেবে না, তবে কিন্তু সেই প্রবলেমটা ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তোমার গাড়ি এসেই পড়বে, ঠিক আছে, বোঝা গেছে? তো ঠিক আছে, টাটা, কেমন লেগেছে গল্পটা তো জানিও।